আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? বিনমিশাল আছি আপনাদের সাথে। যারা ওয়াদি আল দাওয়াসির, আল সুলাইল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসী আসছেন তাদের জন্য সুখবর হলো আগামী 14 এবং 15 এপ্রিল 2023 শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনাদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য রিয়াদ থেকে কনসুলেট টিম আসবে। আপনার পাসপোর্ট সংক্রান্ত সেবাগুলো নেওয়ার জন্য অবশ্যই অবস্থান করবেন। যে স্থানটিতে, স্থানটির নাম হলো হোটেল আল থামসিন ওয়াদি আল দাওয়াসির। হোটেল আল থামসিন ওয়াদি আল দাওয়াসির সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনাদেরকে কনসুলার সেবা দিবেন। যে সকল সেবা পাবেন তার মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন গ্রহণ, পূর্বে যে সকল পাসপোর্টগুলো আপনাদের থেকে নিয়েছে সেগুলো বিতরণ, যাদের হয়ে গেছে তাদেরগুলো, অন্যান্য কনসুলার সেবাও থাকবে। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারবেন, বন্ড কিনতে পারবেন, নানান ধরনের সরকারি সেবা আপনি পেয়ে যাবেন যেগুলো সরকার কর্তৃক অনুমোদিত। প্রিয় দর্শক, অবশ্যই অবস্থান করবেন হোটেল আল থামসিন ওয়াদি আল দাওয়াসির। শুক্রবার ও শনিবার 14 এবং 15 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।